মাত্র 20 মিনিটে 5000 রকেট এসে আঘাত হানে। গত বছরের 7 অক্টোবর ইসরায়েলে যা হয় তা গোটা বিশ্বকেই অবাক করে দিয়েছিল। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের এই রকেট হামলায় 1300 জনের বেশি ইসরায়েলি নিহত হন। ইসরায়েলের নিরাপত্তাকে বুড়ো আঙুল দেখিয়ে এত বড় হামলার পরিকল্পনা এসেছিল কার মাথা থেকে? ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বলছে হামাসের এই হামলার মাস্টার মাইন্ড ছিলেন ইয়াহিয়া সিনওয়ার। তাকে খান ইউনিসের কসাই নামে ডাকেন ইসরায়েলি সেনারা। এবার গাজায় স্থল অভিযানে এই ইয়াহিয়াকে হত্যা করার দাবি করেছে ইসরায়েল। কে এই ইয়াহিয়া সিনওয়ার? গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিস এলাকায় 1962 সালে জন্ম ইয়াহিয়ার। গাজার ইসলামিক বিশ্ববিদ্যালয় থেকে আরবিক স্টাডিজ বিভাগে ব্যাচেলর ডিগ্রি অর্জন করেন ইয়াহিয়া। তখন থেকেই ফিলিস্তিনিদের স্বাধীনতা নিয়ে বিভিন্ন কার্যক্রমে যুক্ত হন তিনি। বিভিন্ন কারণে এ পর্যন্ত 24 বছর ইসরায়েলের কারাগারে থাকতে হয়েছে ইয়াহিয়াকে। নাশকতায় যুক্ত থাকার অভিযোগে প্রথমবার 1982 সালে গ্রেপ্তার হন তিনি। 1987 সালে হামাস প্রতিষ্ঠিত হয়, এতে যুক্ত ছিলেন সিনওয়ারও। পরের বছরই 2 ইসরায়েলি ও 4 ফিলিস্তিনি হত্যার দায়ে গ্রেপ্তার হন তিনি। 2006 সালে ইয়াহিয়াকে কারাগার থেকে ছাড়িয়ে আনতে বিশেষ অভিযান পরিচালনা করে হামাস। সুড়ঙ্গ দিয়ে ইসরায়েলে প্রবেশ করে কয়েকজন ইসরায়েলি সেনাকে হত্যা ও একজনকে তুলে আনা হয়। পরে এক চুক্তির মাধ্যমে জিম্মি সেনাকে ফেরত দিয়ে নিয়ে আসা হয় ইয়াহিয়া সহ আরো অনেক কারাবন্দী ফিলিস্তিনিকে। মুক্ত হয়েই ধীরে ধীরে হামাসের শীর্ষ পদে আসতে শুরু করেন সিনওয়ার, বিশেষ করে সামরিক শাখায়। 2017 সালে হামাস প্রধানের দায়িত্ব পান সিনওয়ার। হামাসকে যে 2 নেতা পরিচালনা করতেন তারা হলেন এই সিনওয়ার ও ইসমাইল হানিয়ে। হানিয়ে এই গোষ্ঠীর রাজনৈতিক ব্যুরোর প্রধান ছিলেন, যিনি পরে নিহত হন। সিনওয়ারকে ডিফ্যাক্টো নেতা হিসেবে মনে করা হতো। তার বিভিন্ন পরিকল্পনা মতোই ইসরায়েলে হামলা চালাতো হামাস। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে বক্তৃতায় দারুণভাবে শ্রোতাদের প্রভাবিত করতে পারতেন এই ইয়াহিয়া সিনওয়ার। এমনকি দলে কোনো বিশ্বাসঘাতক ও নিয়ম ভঙ্গকারী থাকলে তিনি সহজেই বুঝে ফেলতেন এবং শাস্তি দিতেন, আর এই শাস্তি মানেই মৃত্যু। এবার হামাসের এই নেতাকে হত্যার দাবি করেছে ইসরায়েল, তবে হামাসের পক্ষ থেকে এই ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি। তিনি মারা গেলে হামাসের নেতা কে হবেন তাও এখনো ধারণা করা যাচ্ছে না। তবে এই মৃত্যু হামাস ও ইসরায়েলের মধ্যকার সংঘাতকে দারুণভাবে প্রভাবিত করতে পারে।